What's up guys today i want to share how to contact payoneer customer support by make a phone call and solution your any kinds of problem like this account verification problem so never waste any more time let's go started hey there subscribe to my channel কীভাবে একটি ভেরিফাইড পেওনার অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা যারা অলরেডি পেওনার অ্যাকাউন্ট খুলেছেন আপনারা সমস্ত ইনফরমেশন সাবমিট করেছেন কিন্তু ভেরিফিকেশন সেন্টারে দেখতে পাচ্ছেন সব কিছু আন্ডার রিভিউ অবস্থায় রয়েছে যেটার জন্য আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসটিও ব্যবহার করতে পারছেন না তো আপনারা যদি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যান সেখানে গিয়েও দেখবেন যে ইউরো জোন নামে একটি ব্যাঙ্ক থাকে সেটা আপনার পেওনার অ্যাকাউন্টে নেই তো আপনাদের এই সমস্যাটি সমাধান করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন একটি হচ্ছে এখানে গিয়ে আপনারা সাপোর্ট সেন্টার এখানে ক্লিক করবেন তো সাপোর্ট সেন্টারে গিয়ে আপনারা সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন আরেকটি হচ্ছে আপনারা ফোনে কথা বলতে পারবেন পেওনার কাস্টমারের সাথে তো আপনারা সরাসরি ফোনে কথা বললেই আসলে আপনার কাজটি খুব দ্রুতগতিতে সমাধান হয়ে যাবে তো আপনারা সিম্পলি এখান থেকে যদি সাইন আপে ক্লিক করেন পেওনার সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করেন ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটি সেটা লগ হয়ে যাবে তো উপর থেকে দেখুন কাস্টমার আইডি শু করছে আপনার নামটি শু করছে আর এখান থেকে যে পেওনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি তাদের সাথে যাবতীয় ইনফরমেশন দিয়ে লাইভ চ্যাট করতে পারেন তো আমরা এই পদ্ধতিটি ব্যবহার করব না আমরা ব্যবহার করব লেটেস্ট পদ্ধতি যেটা হচ্ছে ফোন কলের মাধ্যমে কিভাবে আমরা পেওনার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারি সেজন্য আমাদের গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইলে চলে যেতে হবে যে কোনো একটা জিমেলে চলে যেতে হবে তো জিমেইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে ফোন কলের একটি অপশন রয়েছে এই যে এখানে হ্যাং আউটের যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন চ্যাট তারপরে যে ফোন কল এখান থেকে জাস্ট প্লাস অপশনে ক্লিক করবেন তো ফার্স্ট অবস্থায় আপনাকে প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রিতে ফোন দিতে যাচ্ছেন তো এখান থেকে আপনা আপনারা কি করবেন ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যেটা সেটাকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখান থেকে ইউএসএ কান্ট্রিটা দেওয়ার পর আপনাকে ইউএসএ পেওনার কাস্টমার সাপোর্টে ফোন দিতে হবে তো আপনাদের কাছে অবশ্যই নাম্বারটি নেই তো আমি ডিসপ্লের মধ্যে দুটি নাম্বার দিয়ে রেখেছি আপনার যদি ইউএসএ কান্ট্রির কেউ হয়ে থাকেন তাহলে উপরের নাম্বারটি আর আপনি যদি আউটসাইডের হয়ে থাকেন তাহলে যেটা আমি মার্ক করে রেখেছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওকে দেওয়ার পর এবার আপনাদেরকে এখান থেকে বাংলাদেশি একটি নাম্বার প্রোভাইড করতে হবে তো অবশ্যই বাংলাদেশি কোনো নাম্বারের সাপোর্ট লাগবে ইউএসএতে কল দেওয়ার জন্য তো এবার আপনাদেরকে কান্ট্রিটাকে চেঞ্জ করে মানে বাংলাদেশ করে দিতে হবে তো এবার আপনাদের একটি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি পেওনারের মধ্যে যে নাম্বারটি ব্যবহার করেছেন সেটাও এখানে ব্যবহার করতে পারেন দেন এখানে পরবর্তী স্টেপে চলে যাবেন অর্থাৎ নেক্সটটা ক্লিক করবেন তো পরবর্তী স্টেপে যাওয়ার পর এখানে আপনাকে বলছে একটি ভেরিফিকেশন কোড দিতে হবে তো আপনি যে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো আপনার ফোন নাম্বারে যে ভেরিফিকেশন কোডটি চলে যাবে সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলেই আপনি পেওনার কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আমাদের ফোনে অলরেডি কোড চলে এসেছে আমরা সেই কোডটি বসিয়ে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম ওকে তো এখানে ক্লিক করার পরই আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ট্রানসেন্ড কন্ডিশন তো এটাকে আপনারা ওকে করে দিবেন ওকে তো ফার্স্ট অবস্থা এটাকে ওকে করে দেওয়ার পর এখানে যখন আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন যে কলিং শুরু হয়ে গেছে তো এখন আপনারা কল টু করুন If you are calling about documents submitted in order to keep your card active, please note that you can view document status in the history section of the verification center in your online account. We are working hard to review all documents as quickly as possible and will contact you via email once your documents are approved, or if anything else is needed. If you have not been advised to submit any documents or if you have chosen not to submit, please be advised that your card will be closed during December. Should you wish to order a new card later on, you may do so in your online account. For a customized service and a shorter waiting time, please provide us with information to locate your account more quickly. To enter your customer ID, please press 1. To enter the number with which please enter your customer ID number followed by the pound key. Thank you. Please wait while we access your account information. For questions about a pending payment, press 1. For updating your bank details, press 2. To learn about additional Payoneer services tailored especially for you, press 3. If you are calling about a Payoneer card, press 4. For other inquiries, press 5. Please hold for the next available customer care associate. This call may be recorded for quality assurance. You are currently number 1 in the queue. Thank you for calling Payoneer Customer Care. This is Tina. How can I help you? Actually, my NID and Global Payment Service is under review. So, approve it as soon as possible. Alright, I understand that your Global Payment Service is still under review. Let me go ahead and check that. So, may I have your full name? Okay, my name is MD Moniruzzaman. Jaman. Alright, and when is your birth date? My birthday 31 December 1994. All right. And the security question, I'm sorry, when, when, when is your date, birthday? 31 December 1994. Mm -hmm. Yes, sir, but the month and uh, the date is not, the The date is not, is incorrect. That's not the the date of birth we have on file. But why? It's my real birthday. Mm -hmm. Yes, sir. However, it's not, uh, a re not on the. Pay in your account, so you have to update this um, birth date um, before we can proceed. I can be able to help you out with that. You just have to upload a valid ID. Can you still access your online account? Already provide all real information. Yes, sir. Um, what is your customer ID? Just to make sure. What's the customer ID, sir? Customer ID, you're paying your ID. Tarpor ami yamar customer ID So apnara customer ID provide korben. All right. So the date of birth you provided doesn't match on what we have on file. So we need to fix this first before we can go on with your inquiry. Okay. And in order uh, to update the date of birth, you have to provide a uh, government issued ID. Can you um, provide an ID now? Okay. I'm ready to provide it. One moment, sir. I'll just be placing you on a silent mute, okay, so that we can be able to um, request to update your information, okay. Uh, I will just contact our um, account uh, approval team. Uh, let's see if they can be able to approve the ID, so that your birth date uh, will be updated, okay. So this might take a few minutes, uh, three to five minutes. Just bear with me while i um um I wait for their response, okay. Actually, I don't have a smart NID card. I have a normal NID card already provide it. This one, the national? Uh, mm -hmm. Yes, sir. Uh, let's see if they can be able to approve it so that your birth date will be updated. Just uh, stay on the line. Uh, I'll get back to you once I receive a response, okay? Okay, it's okay. Just uh, stay on the line, sir. I'm still waiting for the response, okay? I'll get back to you. এভাবে করার পর তারা আমাকে মেইল করে তো এই মেইলে তারা আমার কাছে কিছু ইনফরমেশন চেয়েছে আর যেভাবে চেয়েছে একজাক্টলি সেভাবেই দিতে হবে তারা এখানে বলেছে যে হাই রেজলিউশনের একটা ছবি আপলোড করতে হবে বর্তমানে আজকের ডেট এবং আমার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি দিতে হবে তো এখানে তারা এক্সাম্পল হিসেবে একটা ছবি পাঠিয়েছে তো এই ছবিটা দেখুন এভাবে আমাকে এনআইডি কার্ড এবং আজকের ডেটটা নোটপ্যাডে লিখে মানে ছবিটা আপলোড করতে হবে তো আমি সেভাবে করার চেষ্টা করেছি এবং সেভাবে আমি ছবিটা উঠিয়েছি আমার মানে ফোন থেকে হাই রেজলিউশন করার চেষ্টা করেছি যেন জুম করলে আমার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখা যায় ঠিক সেভাবে আপলোড করার চেষ্টা করেছি তো তারপর এখান থেকে তারা বলেছে যে লগ ইন করতে হবে এবং সাবমিট করতে হবে তো আমরা এখানে লগ ইনে লগিনে ক্লিক করার পর আমরা এবার চলে যাব ভেরিফিকেশন সেন্টারে তো ভেরিফিকেশন সেন্টারে গিয়ে দেখব তারা আমাদেরকে মানে একটা রিকোয়ারমেন্ট চেয়েছে যেখানে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে তো এখান থেকে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটি ইনফরমেশন চলে এসেছে তো এখান থেকে আমরা কি করবো যে নিচের দিকে দেখুন এডিশনাল আইডি এখানে ক্লিক করব ক্লিক করে আমরা যে ছবিটি উঠিয়েছি তারা যেভাবে চেয়েছে ঠিক সেভাবে আমরা উঠিয়েছি তো সেই ছবিটা আমরা এখানে আপলোড করে দেব তো ছবিটা আপলোড করে দিলেই তাদের কাছে চলে যাবে এবং তারা সর্বোচ্চ পাঁচ দিন টাইম চেয়েছে যে পাঁচ দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের যে সমস্যা যে ধরনের সমস্যায় হোক না কেন এভাবেই মূলত পেউনের কাস্টমার কেয়ারের সাথে আপনারা কথা বলতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য মানে খুবই হেল্পফুল ছিল কারণ এভাবে কিন্তু অনেকেই আপনাদেরকে দেখাবে না তো ফ্রেন্ডস যাই হোক আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়াও আপনারা ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন আপনাদের যে ধরনের সমস্যা তো আশা করি আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছি ঠিক সেভাবে যদি আপনারা পেমেন্ট কাস্টমারের সাথে কথা বলেন আপনার সমস্যাগুলো আগে থেকে লিখে রাখবেন এবং সেই লিখে রাখা জিনিসগুলো আপনারা তাদেরকে প্রেজেন্ট করবেন তাহলে আপনার যাবতীয় ইনফরমেশন যদি তারা ঠিকঠাক পায় তাহলে আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি তারা ভেরিফাই করে দেবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যাদের স্মার্ট এনআইডি কার্ড আছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না যাদের মানে নর্মাল এনআইডি কার্ড আগের যে ওল্ড ভার্সনের এনআইডি কার্ড তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে তো এবার দেখুন আমাদের সমস্ত কিছু সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদেরকে চার পাঁচ দিন ওয়েট করতে হবে তারা অবশ্যই এটা ভেরিফিকেশন করে দিবে